আমরা সকলেই সুন্দর হতে চাই, সুস্থ থাকতে চাই, কিন্তু সময়ের স্বল্পতা, আমাদের আলস্য, অনীহা সব মিলে নিজের পরিচর্যা করাটা সবসময় হয়ে ওঠে না। কিন্তু নিজেকে ফিট রাখাটা একান্ত জরুরি। বাড়তি ওজন শুধু আপনার দৈহিক সৌন্দর্যকে নষ্ট করে না, বরং বিভিন্ন রোগের আশঙ্কাকেও বাড়িয়ে দেয়। অন্যদিকে নিজের মতো করে নিজেকে উপস্থাপন করাটাও একটা শৈল্পিক বিষয়। তাই নিজেকে সুন্দর রাখতে সবসময় দরকার নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখা। প্রিয় দর্শক, কিভাবে নিজের ওজন নিয়ন্ত্রণে রাখবেন এই নিয়ে আমাদের আজকের ভিডিও। আপনি যদি আজকের এপিসোডটি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে নিশ্চিতভাবে বলতে পারি আপনি অতিরিক্ত ওজন সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেরি না করে শুরু করা যাক। আজকে আমি আপনাদের এমন কিছু পদ্ধতি বলবো যা আপনি নিয়মিত ফলো করলে আপনি আপনার ওজন কমাতে পারবেন এবং মোটা শরীরকে চিকন শরীরে রূপান্তরিত করতে পারবেন। তো আসুন দেখে নেই সেই পদ্ধতিগুলো। 1. পুষ্টিকর খাবার খান। নতুন করে খাদ্যাভ্যাস শুরু করুন, যাতে কিনা আপনার খাদ্যে ক্যালোরির পরিমাণ কমে যায়। কিন্তু খেয়াল রাখতে হবে, ক্যালোরি কমাতে আপনার খাদ্যের রুটিন আর তৃপ্তি সহকারে খাদ্য গ্রহণ কোনোটি যেন বাদ না যায়। সবচেয়ে ভালো পথ হলো আপনি বেশি করে উদ্ভিদ খাদ্য, যেমন ফল, সবজি এবং আঁশ জাতীয় খাদ্য খান। সবসময় চেষ্টা করুন যেন আপনার খাদ্য বৈচিত্র্যময় হয় এবং রুচি ও পুষ্টি অপরিবর্তিত থাকে। 2. নির্দিষ্ট সময় অন্তর অন্তর খাবার খান। ওজন কমাতে গিয়ে যারা গোড়াতে সিদ্ধান্ত নেন যে খাওয়া কমাতে হবে এবং উপোস করতে আরম্ভ করেন, তারাই সবচেয়ে বড় ভুলটা করেন। সাধারণত তাদের ওজন মোটেই কমে না, সামান্য কমলেও কিছুদিন পরে আবার আগের জায়গায় ফিরে আসে। ফলে হতাশ হয়ে তারা নিয়ম মেনে চলাই বন্ধ করে দেন। মেটাবলিজমের হার বাড়ানোর সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে প্রতি 2 ঘন্টা অন্তর কিছু খাওয়া। খিদে পাওয়ার আগেই খাচ্ছেন বলে অতিরিক্ত খাবার শরীর নিতে পারবে না। 3. পানি খাওয়ার পরিমাণ ও সময় নির্দিষ্ট করুন। প্রতি 2 ঘন্টা অন্তর খাবার খাওয়ার পাশাপাশি পানি খাওয়ারও একটা রুটিন থাকা উচিত। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে পানি খাবেন না, অন্তত আধা ঘন্টা আগে বা পরে পানি খান। আপনার ওজন 60 কেজি হলে দিনে অন্তত পক্ষে 4 লিটার পানি খেতে হবে। যারা খুব বেশি ঘামেন তাদের আরও একটু বেশি পানি খাওয়া প্রয়োজন। 4. ভাজাভুজি বাদ দিন খাদ্য তালিকা থেকে, বাড়িতেই হোক বা বাড়ির বাইরে। ভাজাভুজি থেকে দূরে থাকতে হবে। প্যাকেটজাত চিপস, চানাচুর, ঝুরি ভাজা যেমন চলবে না, তেমনি লুচি পরোটা, ব্রেড, পকোড়াও নিষিদ্ধ। কারো জন্মদিনের অনুষ্ঠানে এক টুকরো কেক খেলে সমস্যা নেই, কিন্তু তাছাড়া কেক পেস্ট্রি থেকে দূরে থাকুন। মাঝে মধ্যে এক আধ দিন এক টুকরা মিষ্টি চলতে পারে, কিন্তু রোজ খাবেন না। 5. সুষম খাদ্য তালিকা মেনে চলুন। বাঙালিদের সনাতন খাদ্য তালিকায় যা যা থাকে তার প্রতিটি আমাদের শরীরের কোনো না কোনো প্রয়োজনে লাগে। পৃথিবীর প্রতিটি ভৌগোলিক অঞ্চলের বাসিন্দাদের ক্ষেত্রে কথাটা একই রকম সত্যি। ভাত বাদ দিয়ে কিনোয়া বা ওটস খেতে আরম্ভ করলে শরীর প্রাথমিক একটা ধাক্কা খাবে, তার ফলে ওজন খানিকটা কমবে ঠিকই, কিন্তু এই ডায়েটে সারা জীবন চালানো কঠিন। মাছের কালিয়া মাসে একবার চলতে পারে, কিন্তু প্রতিদিনের জন্য সবজি দিয়ে হালকা ঝোল রাঁধুন। 6. রাসায়নিক চিনি থেকে দূরে থাকুন। মিষ্টি, আইসক্রিম, চিনিযুক্ত পানীয়, কার্বোনেটেড পানীয় এগুলো খাওয়া যাবে না। এগুলো আপনার শরীরের মেদ বাড়ায়, বিশেষত আপনার পেট এবং উরুর চারপাশে। যদি পেটের মেদ কমানোর পরিকল্পনা করেন তাহলে এগুলো থেকে দূরে থাকাই ভালো। 7. কাঁচা খাবারের জন্য হ্যাঁ বলুন। কাঁচা খাবার হিসেবে আপনি যে পরিমাণ ফল এবং শাকসবজি খেতে পারেন তা খেয়ে যান। কাঁচা খাবারগুলি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা ওজন হ্রাসে খুব কার্যকর। 8. জল খাবার বাদ দেবেন না কখনোই। সকালে জল খাবার খান পেট ভরে, দুপুরে নিয়ন্ত্রিত মধ্যাহ্ন ভোজ, আর রাতে সামান্য ডিনার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। মাঝে খিদে পেলে খাওয়ার জন্য ফল, ছোলা সেদ্ধ, ডিম সেদ্ধ, বাদাম রাখুন হাতের কাছে। 9. গ্রিন টি পান করুন। গ্রিন টি হলো একটি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত পানীয় যা শরীর থেকে টক্সিন রিমুভ করতে এবং পেটের চর্বি কমাতে সহায়তা করে। দিনে অন্তত 2 থেকে 3 বার যদি গ্রিন টি পান করতে পারেন তাহলে 1 সপ্তাহে প্রায় 400 থেকে 500 ক্যালোরি আপনার শরীর থেকে হ্রাস পাবে। তাই সকালে ব্রেকফাস্টের সাথে এবং বিকালবেলা স্ন্যাক টাইমে 1 কাপ করে গ্রিন টি পান করুন। এটি শরীরের মেদ কমানোর পাশাপাশি আপনার ত্বকের উজ্জ্বলতা প্রদান করবে, যার ফলে ত্বক সহজে আর্দ্রতা হারাবে না এবং শরীর সুস্থ থাকবে। ওজন কমানোর উপায়গুলির মধ্যে গ্রিন টি পান করা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এইটিকে ভুলে গেলে চলবে না। 10. আস্তে আস্তে চিবিয়ে খান।
গবেষণায় লক্ষ্য করা গিয়েছে যে আপনি যত ধীরে ধীরে খাবার চিবিয়ে খাবেন আপনার ক্যালোরি তত বেশি পরিমাণ খরচ হতে থাকবে কেননা আস্তে আস্তে চিবিয়ে খেলে তা শরীরকে বেশি খাবার খেতে বাধা দেয় এবং মস্তিষ্ককে একটা নির্দেশনা প্রেরণ করে যে আমার পেট ভর্তি হয়ে গেছে এছাড়াও এটি পাচন প্রক্রিয়াকে সহায়তা করে কেননা আপনি খাবার যত ধীরে ধীরে চিবিয়ে খাবেন সেটা খুব দ্রুত হজম হতে সহায়তা করবে কোন খাবার যদি প্রতিবার মুখে 35 থেকে 50 বার চিবিয়ে খাওয়া যায় তাহলে আপনার মুখের মেদও যেমন কমতে থাকবে এর পাশাপাশি খাবারটিও ভালো করে মিশিয়ে আপনার পেটে যাবে যা আপনার হজম শক্তিকে আরো উন্নত করবে তাই রোগা হতে গেলে অবশ্যই আপনি যে খাবারটি খাচ্ছেন সেটি ভালো করে চিবিয়ে খান এবং খেতে বসে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সময় নিয়ে খাবারটি খান এটি আপনার শরীরকে হজমে সহায়তা করবে এবং শরীরের ওজন কমাতে সাহায্য করবে উপরের এই পদ্ধতিগুলো নিয়মিত ফলো করলে আপনি আপনার ওজন কমাতে পারবেন খুব সহজেই এবং সুন্দর দেহ গঠনেও সাহায্য করবে তো দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানান পরবর্তী কোন এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা